আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করতে হয়। এই ব্যাগটি আমি অনেক আগে তৈরি করে রেখেছিলাম, কিন্তু এই ব্যাগটির ভিডিও ক্লিকগুলো ডিলিট হয়ে যাওয়ার ফলে এই ব্যাগটি আপনাদের সামনে আর হাজির করা হয়নি। যাই হোক, আজকে আমি আপনাদেরকে এই ব্যাগটির কিছু কিছু অংশ আমি খুলে তারপর আপনাদের জন্যই আবার ভিডিওটি রেডি করেছি। তো চলুন দেখিয়ে নিচ্ছি কী কী লাগবে এই ব্যাগটি তৈরি করতে। লাগবে 6 নম্বর পার্ল পুঁতি 100 গ্রাম, আর হচ্ছে লাউ পুঁতি, এটিও লাগবে 100 গ্রাম। আর এখানে আমি 50 নম্বর লক সুতা ইউজ করেছি। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো, এখন আমি এর উপরে আবার একটি চারের ফুল তৈরি করব। এর জন্য সুতার দুই মাথা একসাথে করে নিব এবং হাতের ডান পাশের সুতা 1 পুঁতি, হাতের বাম পাশের সুতাতেও 1টি পুঁতি, আর 1টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। ব্যাস 2টি চারের ফুল তৈরি হলো। এরপর আমি আবার একটি চারের ফুল ক্রিয়েট করব। একই রকম ভাবে সুতার দুই মাথা একসাথে করে নিচ্ছি, হাতের ডান পাশের সুতায় 1টি পুঁতি, হাতের বাম পাশের সুতাতেও 1টি পুঁতি, আর 1টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। টোটাল 3টি চারের ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে আমাদেরকে টোটাল 30টি চারের ফুল তৈরি করতে হবে। এখানে আমি 30টি চারের ফুল তৈরি করেছি। আপনারা যদি আপনাদের ব্যাগটিকে বড় করতে চান তাহলে আরো বেশি করে চারের ফুল ক্রিয়েট করবেন, আর যদি ছোট করতে চান তাহলে আরো ছোট, মানে আরো কম চারের ফুল ক্রিয়েট করবেন। এরপর একই রকম ভাবে আমাদেরকে আরো একটি চারের ফুল তৈরি করতে হবে, মোট 30টির। দেখুন, এখানে আমি আরো একটি তৈরি করেছি এবং তৈরি করে এগুলো একটি ব্যাগ আগেই বলেছি, ব্যাগটি যেহেতু ডিলিট হয়ে গিয়েছিল এর জন্য আমি একটি সাইড খুলে আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই 2টি অংশ জোড়া দিব, আর জোড়া দেওয়ার ওয়ে যেটা থাকবে সেটি হচ্ছে লাউ পুঁতি। এই লাউ পুঁতির মতো করে আমি ডিজাইন করব এই অংশটায়। আর এই অংশে আমি 100 সুতা দিয়ে কাজ করব। আপনাদের আমি রিং ব্যাগ দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের নিশ্চয়ই মনে থাকবে। পিঙ্ক কালারের বিটস দিয়ে একটি রিং ব্যাগ দেখিয়েছিলাম, অনেকটা সেই ব্যাগের মতোই এই ব্যাগটি ক্রিয়েট করা হয়েছে। আমি এখন এখানে 1টি সুতা দিয়ে, 1টি সুতা নিয়ে এভাবে গিট দিয়ে দিচ্ছি, আর সুতার ছোট অংশটা কেটে ফেলছি আর বড় অংশটা দিয়ে কাজ করব। এই অংশটা এখন আমি কাজ করব, আর এই সুতার মধ্যে এখন আমি পুঁতি ভরে নিব। 1টি লাউ পুঁতি, 1টি পার্ল পুঁতি এবং আবার 1টি লাউ পুঁতি নিয়েছি। এই অংশের লাউ পুঁতির চিকন অংশ দুটো পার্ল পুঁতির দিকে থাকবে। এরপর প্রথম ফুলটি স্কিপ রেখে দ্বিতীয় নাম্বার যে ফুলটি রয়েছে সেই ফুলের মধ্যে, যে ফুলের পুঁতিটি, সেই পুঁতির মধ্যে আমি এভাবে সুতা নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে। এরপর আবার আমি সুতার মধ্যে একই রকমভাবে পার্ল পুঁতি নিয়ে নিয়েছি, একই রকমভাবে পুঁতি নিয়ে নিয়েছি, 1টি লাউ পুঁতি, 1টি পার্ল পুঁতি এবং আবার 1টি লাউ পুঁতি নিয়ে পরবর্তী যে ফুলটি রয়েছে সেই ফুলটি স্কিপ রেখে তার পরবর্তী পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। ভিডিওটি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটি কীভাবে করছি। আবারও পুঁতি নিয়ে নিয়েছি এবং একই রকমভাবেই আমি ঠিক তার বিপরীত পাশের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। একই রকম ভাবে আবারও দেখিয়ে দিচ্ছি, লাউ পুঁতি, পার্ল পুঁতি এবং আবার 1টি লাউ পুঁতি নিয়ে বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। দেখুন, আমি টোটাল এখানে 4টি লাইন করেছি, মানে 4টি লাউ পুঁতি আর পার্ল পুঁতি করেছি। একই রকম ভাবে একদম পুরোটাই আমাদেরকে করতে হবে। পুরোটা লাইন করতে হবে। আর এই অংশে আপনারা যদি আরো বড় করতে চান তাহলে আবার 1টি চারের ফুল ক্রিয়েট করবেন এবং 1টির সাথে আরেকটি একই রকম ভাবে জোড়া দিয়ে দিবেন। আমরা এভাবেই কাজটি করব, 1টি চারের ফুল করব, মানে 2টি একসাথে চারের ফুল করব,
তারপর একটি লাউ পুঁতি দিয়ে এভাবে জোড়া দিব, আবার একটি চাল ফুল করবো এবং আবার জোড়া দিব। আর এভাবে একটির পর একটি আমরা বড় করতে থাকব। দেখুন আমার এখানে পুরোটা জোড়া দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে টোটাল 5টি চারের ফুল করেছি পাল পুঁতি দিয়ে, আর 4টি র তৈরি করেছি লাউ পুঁতি দিয়ে। এখন আমি এটিকে এভাবে ফোল্ড করে দিব এবং এর 2টি সাইড আমি জোড়া দিয়ে দেব। নর্মালি আমরা যেভাবে পাল পুঁতি ব্যাগ তৈরি করি হ্যান্ড পার্স, সেভাবেই আমরা এই হ্যান্ড পার্সটি তৈরি করব। আর এই অংশে আমি আবার 2 সুতা দিয়ে কাজ করছি। জোড়া দেওয়ার নিয়মটা তো আপনারা জানেন, আমি সবসময় যেভাবে জোড়া দেই বা রিয়েল যে নিয়ম সেটাই আমরা ফলো করছি। এখানে আমি এই অংশে পাল পুঁতি দিয়ে, ভালো লাগবে না, লাউ পুঁতি দিয়ে কাজ করছি। নিচের অংশ সাইডের অংশটা আমি লাউ পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি দুই সাইড থেকে, মানে ডান পাশ এবং বাম পাশ দুইটি সাইড থেকে পুঁতির মধ্যে সুতা নিয়ে, তারপর মিডিলে একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এই অংশে একটি চারের ফুল তৈরি হবে। আর এভাবে চারের ফুল করতে করতে একটি, মানে যে সাইডের একটি সাইডের সাথে অন্য একটি সাইডের জোড়া দেওয়া তৈরি হয়ে জোড়া দেওয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং আবার বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর আর একটি পুঁতি দিয়ে ক্রস করে এখানে আবার একটি চারের ফুল ক্রিয়েট করতে হবে। চারের ফুল ক্রিয়েট হয়েছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর আর একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। একই রকম ভাবে একদম পুরোটা লাইন আমি একটি লাউ পুঁতি দিয়ে জোড়া দিয়ে নিব এবং বিপরীত সাইডেও একই রকম ভাবে কাজটি করতে হবে। দেখুন আমি দুই সাইডে জোড়া দিয়ে নিয়েছি, ব্যাগ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এটিকে বেবি ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবেন, মানে বাচ্চাদেরকেও এই ব্যাগটি যদি উপহার স্বরূপ দেন ওরা খুবই খুশি হবে। তো যেহেতু আমি এটি বাচ্চাদের জন্য করছি এই ব্যাগটি, তো আমি এই অংশে খুব বড় করে একটি হ্যান্ডেল ক্রিয়েট করব। আর আপনারাও যদি ইউজ করতে চান তাহলে কিন্তু এটি মোবাইল পার্স ব্যাগ হিসেবেও ইউজ করতে পারেন। যদি মোবাইল পার্স হিসেবে ব্যবহার করেন তাহলে আপনারা বড় হ্যান্ডেলও দিতে পারেন অথবা হ্যান্ডেল ছাড়াও ক্রিয়েট করতে পারেন। এই অংশের হ্যান্ডেলটি আমি আবার 100 দিয়ে করব। এর জন্য আমি একটি সাইডে পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর আমি খুব ভালো করে গিট দিয়ে ছোট অংশটা কেটে ফেলছি আর বড় অংশটার মধ্যে অনেকগুলো পুঁতি ভরে নিব। যত বড় হ্যান্ডেল আপনি ক্রিয়েট করতে চান ততগুলো পুঁতি নিয়ে নিতে হবে। দেখুন আমি এই অংশে একটি লাউ আর একটি পাল পুঁতি এভাবে সারিবদ্ধভাবে বিশাল বড় একটি হ্যান্ডেল ক্রিয়েট করে নিয়েছি, মালার মতো করে জাস্ট গেঁথে নিয়েছি। এখন আমি বিপরীত সাইডে একই রকমভাবে লাউ পুঁতির মধ্যে সুতা নিয়ে দেন গিট দিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাগ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ব্যাগের ভিতরে ফোম কাপড় অ্যান্ড চেন সেট করার পালা। এমন ব্যাগ আমি আপনাদেরকে দেখিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে ব্যাগের লিঙ্কটা দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। ব্যাগের মাপ অনুযায়ী ব্যাগের এই ভিতরের কাপড়টি ক্রিয়েট করতে হবে আর তারপর এটিকে ব্যাগের সাথে সেট করতে হবে। আমি এভাবে ব্যাগটিকে তার সাথে সেট করে নিব। দেখুন একদম সুন্দরভাবে কিন্তু আমার এই ব্যাগটি পুঁতির ব্যাগের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে আছে। এটিকে এখন আমি সুই সুতা দিয়ে অ্যাটাচ করে ফেলব। যাই হোক, সেটি আপনারা সেই ভিডিওটি দেখে, মানে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই ব্যাগের ভিডিওটি দেখলেই এই ব্যাগটির ভিতরেও কাপড় ফোম এবং চেন লাগাতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার জন্য অনেক 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 বেশি করে দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ও হ্যাঁ, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।